বর্তমানে ছাদ বাগানে আম গাছ জনপ্রিয় হয়ে উঠছে এবং এর ফলন নজর কাড়া। কিন্তু এই আম গাছ লাগানোর পরপরই সবচেয়ে বড় সমস্যা টবের গাছে পাতা পুড়ে যাচ্ছে, বৃদ্ধি হওয়া তো দূরে থাক, অনেকেরই গাছ মারা যায়। নার্সারি থেকে ছোট চারা গাছ আনার পর কি ধরনের মাটিতে লাগাবেন এবং কিভাবেই বা এর পরিচর্যা নেবেন তাই নিয়েই আজকের ভিডিও। প্রথমেই আমরা জেনে নেব যে আম গাছ টবে রোপণের জন্য আপনি কিভাবে মাটি তৈরি করবেন। এখানে আমি বাগানের যে সাধারণ মাটি বা গার্ডেন সয়েল নিয়েছি 60%। মাটি একেবারে চেলে নেবেন না, একটু ঢেলা ঢেলা থাকলেও ক্ষতি নেই, কিন্তু চেষ্টা করবেন যে এঁটেল বেস মাটি নেওয়ার। এই মাটির সঙ্গে 20% বালি নেব এবং 20% ভার্মি কম্পোস্ট, 2 চা চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো, 2 চা চামচ শিংকুচি, এবং মাটিতে যাতে কেঁচো বা কেন্ন এই ধরনের কিছু না হয় সেজন্য 1/2 চা চামচ পরিমাণ ফুরাডন ব্যবহার করছি। এই সমস্ত উপাদান যদি আমরা এভাবে একত্রে মিশিয়ে নিই তাহলে আম গাছ রোপণের জন্য আদর্শ যে মাটি সে মাটি আমরা তৈরি করে নিতে পারবো। এই সমস্ত উপাদানগুলি মিশিয়ে যদি আপনি ছায়া জায়গায় 15 থেকে 20 দিন রেখে দেন তাহলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আপনি সঙ্গে সঙ্গে এভাবে মাটি প্রস্তুত করেও গাছ রোপণ করতে পারেন। এখানে যে উপকরণের কথা বললাম এটি আমরা এরকম ধরনের 7 ইঞ্চি টবের জন্য নিয়েছি। 8 বা 10 ইঞ্চি ক্ষেত্রে এই মাপ রাখতে পারেন, কিন্তু 12 বা 14 ইঞ্চির ক্ষেত্রে একটু মাপ পরিবর্তন করে নেবেন। দেখুন এখানে গাছটি রয়েছে একটি 4 ইঞ্চির গ্রো ব্যাগে রয়েছে, সেজন্য আমরা আপাতত এরকম 7 ইঞ্চি টবের জন্য মাটি প্রস্তুত করলাম। এক্ষেত্রে জানিয়ে রাখি গাছ যখনই আমরা কিনছি টব নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন যে মাপের গ্রো ব্যাগ থাকবে এরকম টবের মাঝখানে বসিয়ে দেখে নেবেন যে চারিদিকে অন্তত 2 ইঞ্চি যেন ফাঁকা থাকে, সেরকম মাপের আমরা টব নির্বাচন করব। যে কোনো ধরনের ফল গাছের ক্ষেত্রে এই টব নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি টবের যে ড্রেনেজ সিস্টেম থাকবে সেটিও খুব সুন্দরভাবে তৈরি করবেন। দেখুন এখানে 7 ইঞ্চির যে টব নিয়েছি চেষ্টা করবেন অন্তত যে ড্রেনেজ সিস্টেমের জন্য যেটা আমরা করব অন্ততপক্ষে যেন 2 ইঞ্চি লেভেল পর্যন্ত থাকে, কারণ এই ফল গাছের ক্ষেত্রে জল জমে যাওয়ার কারণেও অনেক সময় গাছ মারা যায়। কিভাবে এই ড্রেনেজ সিস্টেমটাকে সুন্দরভাবে তৈরি করবেন, দেখছেন যে একটি ড্রেনেজ হোল রয়েছে, এই ড্রেনেজ হোলের উপরে আমরা এরকম ধরনের একটি খোলামকুচি দেব, যার একদিকটা ঢালু আর অপর দিকটা উঁচু। একেবারে মাঝখান বরাবর ড্রেনেজ হোলের ওপরে এভাবে ঢালু দিকটা নিচের দিকে দেব, দেবার পর বালি চারার যে নুড়ি সেটি আমরা দিয়ে দেব, দেওয়ার পর এটি এভাবে দিয়ে দিলাম এবং বেশ কিছুটা শুকনো বালি এভাবে দিয়ে দিলাম যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হয়। অর্থাৎ চেষ্টা করবেন অন্তত যেন 2 ইঞ্চির একটি লেয়ার থাকে, জল যে ড্রেনেজ হতে সহজ হবে। এভাবে আমরা ড্রেনেজটাকে তৈরি করে নিলাম। এবার এই যে প্যাকেটটি রয়েছে প্যাকেটটি আমরা ধারালো কোনো ব্লেড বা কাঁচির সাহায্যে কেটে নেবেন, টানা হ্যাঁচড়া করে এটি খুলে নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে শিকড়ে সমস্যা হতে পারে। এভাবে আমরা প্যাকেটটি খুলে নিলাম। এবার আমরা এই মাটি ধীরে ধীরে টবে দিয়ে নেব। দেখুন এভাবে কিছুটা মাটি দিয়ে নেওয়ার পর আমরা একবার দেখে নেব, টবের মাঝখান বরাবর বসিয়ে নেবেন গাছটিকে এবং দেখবেন যে যাতে অন্ততপক্ষে টবের 2 ইঞ্চি ফাঁকা থাকে, সেভাবেই আমরা টবের মাঝখান বরাবর এই গাছটি বসিয়ে নিলাম। এবার আমরা চারিদিক থেকে মাটি ভরে দেব। দেখুন আমরা এই মাটিতে যে জৈব খাবার মিশিয়েছি, আপাতত 3 মাস আমরা কোনো খাবার দেব না, শুধুমাত্র গাছের প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দেব। एवं गाछटी रोपण करार परपरई चेष्टा करबेन अंतत 4 থেকে 5 दिन एकटू सेमी शेडे राखबेन तारपरे गाछटी रोदे राखार चेष्टा करबेन। एवं आरो एकटी विषय देखुन एई जे लेबेल रयेछिलो माटिर जे लेबेल रयेछे सेई लेबेलेर ऊपर पर्यन्त एकेबारे माटी देबेन ना, एर एई लेबेलटाके आमरा मेनटेन करेई माटी देब। देखुन जेहेतु एटी ग्राफ्टिंग एर एकटी चारा चेष्टा करबेन जे टबे लागानोर पर एई एखाने जे ग्राफ्टिंग टेप छिलो सेटी केटे देवार, ना होले ग्राफ्टिंग टेप थाकले गाछेर की समस्या तैरी होते पारे से सम्पर्के एकटी भिडियो रयेछे आमार चैनेले आपनारा देखे निते पारेन। एबार आमरा टबेर माटिते जल दिये देब एबं प्रथमबारई आमरा टब भरे जल दिये देब। देखुन जल देवार संगे संगे ड्रेनेज हुए बेड़े गेछे, एरकम टब भरे जल देबेन एवं द्वितीयबार जखन जल देबेन एकबार माटी चेक करे तारपरेई जल देबेन। तो एइभाबेई नार्सारि थेके गाछ एने टबे रोपण करुन। देखुन एकइभाबे आमि 6 मास आगे एई गाछटी रोपण करेछि, गाछेर पाता एकेबारे चकचके रयेछे। एई एकई माटी जेभाबे बोललाम एभाबे परिचर्या करेछि, गाछेर पाता पड़ार कोनो समस्या नहीं। तो एभाबेई आपनाराओ पछंदेर आमेर चारा एने टबे लागाते पारेन। तो एई छिलो आजकेर भिडियो। कोनो प्रश्न थाकले कमेंट बक्से लिखुन, भिडियोटी लाइक एवं शेयर करबेन और एरकम भिडियो पेते चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल नोटिफिकेशन अल करे राखबेन, ताहले एरकम भिडियो देवार साथे साथेई आपनार फोने नोटिफिकेशन पौंछाबे और आपनि सेई भिडियो सबार प्रथम देखे निते पारबेन। देखा होच्छे नेक्स्ट भिडियोते। नमस्कार।